জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। দক্ষিণ কাশ্মীরে এক ক্রিকেট টুর্নামেন্টে ব্যাটিং করার সময় মাথায় বল লেগে জাহাঙ্গীর আহমেদ নামে এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অন্তনাগ জেলার নানিল গ্রামে টুর্নামেন্টে বারামুল্লা ও বুদগামের মধ্যে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। জানা যায়, জম্মু কাশ্মীর সরকারের যুব ও ক্রীড়া দপ্তর আয়োজিত জেলা স্তরের এই টুর্নামেন্টে বারামুল্লার প্রতিনিধিত্ব করছিলেন 17 বছর বয়সী এই জাহাঙ্গীর। ম্যাচে বুদগামের বিপক্ষে ব্যাট করার সময় বাঁহাতি এই ওপেনার বাউন্সার হুক করতে গিয়ে মাথায় গুরুতর চোট পান। হেলমেট পরে থাকা সত্ত্বেও জাহাঙ্গীরের ঘাড় ও মাথার মাঝে অনেক জোরে বল লাগায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বারামুল্লার এই ব্যাটসম্যান। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।